রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয় এবং কলেজ নিয়ে নানা অভিযোগ তুলেছে অভিভাবক এবং শিক্ষকদের একাংশ। তাদের দাবি, আর্থিক অনিয়মে জড়িয়ে শিক্ষার পরিবেশের দিকে নজর নেই কর্তৃপক্ষের। তবে এই অভিযোগ মিথ্যা দাবি করে অধ্যক্ষ বলছেন, প্রতিষ্ঠানকে বেকায়দায় ফেলতে চক্রান্ত করছে মৌলবাদী চক্র। রাজধানীর নামকরা শিক্ষা প্রতিষ্ঠান মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, ছেলে মেয়েদের জন্য আলাদা দুটি ভবন যা মূল ক্যাম্পাস, এর বাইরে রয়েছে আরও চারটি শাখা। সব মিলিয়ে প্রতিষ্ঠানটিতে পড়াশোনা করছে প্রায় 40,000 শিক্ষার্থী। সম্প্রতি আর্থিক অনিয়ম সহ মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলেছে অভিভাবক ও শিক্ষকদের একাংশ। তারপর ক্ষমতার অপব্যবহার করে এমপিও টাকা তোলা বন্ধ করে, এর একমাত্র উদ্দেশ্য অবৈধ ট্রাস্ট গঠন করা। তিনি মনে করেছেন যে ট্রাস্ট হলে এই প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ টাকার হিসাব দিতে বাধ্য হবেন না। তবে অভিযোগকে ভিত্তিহীন দাবি করে কর্তৃপক্ষের উল্টো অভিযোগ, মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সুনাম নষ্ট করতে চক্রান্ত করছে একটি চক্র। যেই কথাগুলো তারা বলছেন সম্পূর্ণই কল্পনাপ্রসূত এবং অবাস্তব, এর সঙ্গে মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের বর্তমান বাস্তবতার আদৌ কোনো সম্পর্ক নেই। বহিষ্কৃত শিক্ষক এবং ওই স্বাধীনতাবাদী সংগঠনের সংযুক্তির মাধ্যমেই এটি আরেকটি প্রোপাগান্ডা বা নীল নকশা তৈরি করা হচ্ছে, কোনো একটি পয়েন্টও তারা প্রমাণ করতে পারবে না। তবে সব বিতর্ক পেছনে ফেলে শিক্ষার পরিবেশ আরও সুন্দর করে এগিয়ে যাবে এই শিক্ষা প্রতিষ্ঠানটি, এ প্রত্যাশা সবার। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।